সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে 80-90 দশকে হাজার তরুণের চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফা সেরা দশ ব্যবসা সফল সিনেমা। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফা সেরা দশ ব্যবসা সফল সিনেমার নাম, মুক্তির তারিখ, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফা সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে জনমদুখী সিনেমাটি। জনমদুখী সিনেমাটি মুক্তি পায় 31 ডিসেম্বর 1993 সালে। আব্দুল্লাহ আল মামুন পরিচালিত জনমদুখী সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, সুবর্ণা মোস্তফা, বাপ্পা রাজলি, অরুণা বিশ্বাস, কলিল, আসাদ, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সেমি হিট। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে আজকের হিটলার সিনেমাটি। আজকের হিটলার সিনেমাটি মুক্তি পায় 21 ফেব্রুয়ারি 1996 সালে ঈদ উল ফিতর। এজে রানা পরিচালিত আজকের হিটলার সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, সুবর্ণা মোস্তফা, রুবেল, কবিতা, নিশাদ, নিশি, দিলদার, প্রবীণ মিত্র, ইলিয়াস কুবরা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে ফুলের মালা সিনেমাটি। ফুলের মালা সিনেমাটি মুক্তি পায় 16 জানুয়ারি 1987 সালে। কাজী জহির পরিচালিত ফুলের মালা সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, সুবর্ণা মোস্তফা, আলমগীর, ভারতের সন্ধ্যা রায় সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে নতুন বউ সিনেমাটি। নতুন বউ সিনেমাটি মুক্তি পায় 4 ফেব্রুয়ারি 1983 সালে। আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত নতুন বউ সিনেমাতে অভিনয় করেছেন ববিতা, সুবর্ণা মোস্তফা, আফজাল হোসেন, আয়শা আক্তার, হাসমত টেলিসামার সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। এই সিনেমাতে অসাধারণ অভিনয়ের জন্য চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকা 6 নম্বর স্থানে রয়েছে রাক্ষস সিনেমাটি। রাক্ষস সিনেমাটি মুক্তি পায় 29 এপ্রিল 1996 সালে ঈদুল আজহায়। শহীদুল ইসলাম খোকন পরিচালিত রাক্ষস সিনেমাতে অভিনয় করেছেন আলমগীর, সুবর্ণা মোস্তফা, রুবেল, মৌসুমি, কবির কা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট প্লাস। এই সিনেমাতে একটি জনপ্রিয় গান রয়েছে, গানটি হচ্ছে শোনো শোনো গো প্রিয় প্রিয় গো, শোনো বলি একটি কথা, কতদিন যে গেল কত কথা হলো, তবু ভালোবাসি হয়নি বলা। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফা সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে শঙ্খনীল কারাগার সিনেমাটি। শঙ্খনীল কারাগার সিনেমাটি মুক্তি পায় 6 মে 1994 সালে। মোস্তাফিজুর রহমান পরিচালিত শঙ্খনীল কারাগার সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, চম্পা, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মোস্তফা, ডলি জুহুর, নাজমা আনোয়ার, মমতাজউদ্দিন আহমেদ, আনার হোসেন, সৈয়দ আহসান ইমাম, রোশন, জামিল মিনুর রহমান, আজিউল হাকিম, সন্ধ্যা, আবুল হায়াত সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফার সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে নয়নের আলো সিনেমাটি। নয়নের আলো সিনেমাটি মুক্তি পায় 27 জুলাই 1984 সালে। বেলাল আহমেদ পরিচালিত নয়নের আলো সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, সুবর্ণা মোস্তফা, কাজরি, প্রবীর মিত্র সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার ডুপার হিট। এই সিনেমার প্রত্যেকটি গানই ছিল অসাধারণ। এই সিনেমার গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। এই সিনেমার গানগুলো হচ্ছে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আরেকটি হচ্ছে আমার সারা দেহ খেয়ে গো মাটি ও, এই চোখ দুটি মাটি খেয়েও না আমি মরে গেলেও তার দেখার স্বাদ মিটবে না গো মিটবে না, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না। আরেকটি হচ্ছে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ, আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফা সেরা দশ ব্যবসা সফল সিনেমা তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে স্ত্রী সিনেমাটি। স্ত্রী সিনেমাটি মুক্তি পায় 10 জুন 1988 সালে। ইকরাম বিজু পরিচালিত স্ত্রী সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, সুবর্ণা মোস্তফা, ফারজানা, ববি, আনার হোসেন, বাঙ্গালী, জাম্বু, রাজীব, এটিএম, শামসুজ্জামান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার ডুপার হিট। এই সিনেমার একটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটি হচ্ছে তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন ভালোবাসা ছিল জানা, তুমি আমার হলে ভালোবাসা দিলে ও গো দিলে সুখের ঠিকানা
তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন, ভালোবাসা ছিল অজানা। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফা সেরা দশ সফল সিনেমা তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে অপহরণ সিনেমাটি। অপহরণ সিনেমাটি মুক্তি পায় 13 আগস্ট 1993 সালে। সৈয়দুল ইসলাম খোকন পরিচালিত অপহরণ সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, সুবর্ণা মোস্তফা, রুবেল সাথী, ইলিয়াস কুবরা, খলিল, আবুল হায়াত, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট। চিত্রনায়িকা সুবর্ণা মোস্তফা সেরা দশ সফল সিনেমা তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে কমান্ডার সিনেমাটি। কমান্ডার সিনেমাটি মুক্তি পায় 16 ডিসেম্বর 1994 সালে। সৈয়দুল ইসলাম খোকন পরিচালিত কমান্ডার সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, সুবর্ণা মোস্তফা, নাসির খান, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।